হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। দেখুন, আজকে আমি বানাবো ডালিয়া। তো জল বসিয়েছি, শুরুতে দিয়ে নিয়েছি কতগুলো আলু, আলু এরা হচ্ছে মুগ ডাল ধুয়ে নিয়েছি, সেটা হচ্ছে ডালিয়া। এটা আমি নিয়ে নিই, এটা ডালিয়া ওটা ধুয়ে নিই। দেখুন ফ্রেন্ডস, সেটা হচ্ছে ডালিয়া। ডালিয়া সেগুলো হচ্ছে কাঁচা লঙ্কা, সেটা হচ্ছে সন্দেশ লবণ, এটা দেব। ভুল আসছিল ফ্রেন, অতক্ষণ একটু কমিয়ে দিয়েছিলাম, এখন আমার নর্মাল পজিশন হয়ে গেছে, এখন সুন্দর ফুটবে। আর তখন ভুল আসছিল মানে কি উঠলে পড়ে যাচ্ছিল, তখন আমি পাওয়ারটা কমিয়ে দিয়েছিলাম, মোটামুটি দিয়ে দিয়েছি, সুন্দর হয়ে যাবে এখনই। এটা হচ্ছে ডালিয়া, মুগ ডাল সবকিছু, এটাই আজকে খাবার ফ্রেন্ডস আমাদের। সেদ্ধ হয়ে যাক, কাঁচা লঙ্কা দিয়েছি, চন্দক লবণ দেবো, সরিষার তেল দেবো, ঘি দেবো না। দেখুন ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল আমার ডালিয়া, এরকম সুন্দর হয়ে গেছে। এটা আমি বন্ধ করে দেব, এটা ফেনাটা থাকবে ওই জন্যে টাইট হয়ে যাবে, এমনিতে একটু ছলা ছলা দিয়ে বন্ধ করতে হবে খাওয়ার জন্য। সুন্দর ওভেন অফ করে দিই ফ্রেন্ডস, বন্ধ হয়ে গেল, এরকম তৈরি হলো। একটু পজিশন হোক,
ডালিয়া ফ্রেন্ডস, ডালিয়া এটা হচ্ছে সর্ষের তেল ফ্রেন্ডস, দেখুন ফ্রেন্ডস কত সুন্দর এভাবে খেতে হয়। দেখুন ফ্রেন্ডস কত সুন্দর খাবার, এরকম